হ্যালো ফ্রেন্ড আমি গরমেশ্বর সর্দার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরম ফ্রেন্ড এখানে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ফ্রেন্ড আপনি যদি একটি নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি আপনার চ্যানেলে কোনো ধরনের মিক্স কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন বা আপনি কোনো ধরনের রিউজ কন্টেন্ট আপনি আপনার চ্যানেলে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখুন এখানে আমি কিছু টিপস আপনাদের বলবো যেগুলো আপনার আপনাদের চ্যানেলের জন্য এখানে খুব উপকারী হতে পারে ফ্রেন্ড তার আগে বলি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেলাইকন আছে সেটা প্রেস করুন যার ফলে কি হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে রিউজ কন্টেন্ট এবং মিক্স কন্টেন্ট আসলে কি এবং এর ফলে আমাদের চ্যানেলে কি ধরনের ইফেক্ট হতে পারে তো ফ্রেন্ড আমি প্রথমেই বলে নিই যে আমাদের চ্যানেলটা যখন গ্রো করে না মানে আমাদের চ্যানেল যখন আমরা নতুন স্টার্ট করে থাকি তখন আমাদের চ্যানেলে ভিউজ আনার জন্য আমরা কি করে থাকি সেখানে মিক্স কন্টেন্ট আমরা আপলোড করে থাকি ফ্রেন্ড আপনি যদি একটি নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার চ্যানেলে যদি ভিউজ না এসে থাকে তাহলে অবশ্যই আপনি এই টিপসটি এখানে ব্যবহার করতে পারেন সেটা হলো আপনাকে এখানে করতে হবে মিক্সড কন্টেন্ট আপলোড করতে হবে এটা আপনার যে কোনো ধরনের চ্যানেল হোক না কেন এটা আপনার কুকিং চ্যানেল ব্লগিং চ্যানেল এছাড়া অন্য কোনো চ্যানেল হোক না কেন এগুলো আপনি আপনার চ্যানেলের জন্য ব্যবহার করতে পারেন এখানে কী হয়ে থাকে দর্শক যে ফেস ক্যাম্প ভিডিওগুলো আছে সেগুলো বেশি পছন্দ করে তার জন্য আপনাকে সবসময় এক একটা জিনিস করতে হবে আপনাকে ফেস ক্যাম ভিডিও করতে হবে এবং আপনাকে সেখানে মিক্স কন্টেন্ট আপলোড করতে হবে তো ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে একটা ইউটিউব চ্যানেলের জন্য মিক্স কন্টেন্ট কতটা ক্ষতিকারক এবং এবং কতটা উপকারী ফ্রেন্ড আপনি যদি আপনার চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে আপনার চ্যানেলে কোনো ধরনের অসুবিধা এখানে হবে না আপনি পরবর্তী সময়ে আপনার চ্যানেলটা এখানে আপনি মনিটাইজ করতে পারবেন এবং পরে আপনি আপনার চ্যানেল থেকে এখানে পয়সা ইনকাম করতে পারেন এখানে আপনার চ্যানেলে কোনো ধরনের মিক্সড কন্টেন্টের জন্য কোনো অসুবিধা হয় না ফ্রেন্ড আরেকটা জিনিস হলো সেটা হলো রিউজ কন্টেন্ট ফ্রেন্ড রিউজ কন্টেন্ট হলো যে আমরা অন্য কারোর ভিডিও আমাদের চ্যানেলে আমরা যদি আপলোড করি মানে সেখান থেকে আমরা সেটা কপি করে নিয়ে আমাদের চ্যানেলে আমরা আপলোড করি সেটা হল রিউজ কন্টেন্ট ফ্রেন্ড আপনি যদি আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আপনি ব্যবহার ব্যবহার করেন তাহলে আমি মনে করি সময় আপনার চ্যানেলটা এখানে ডিলিট হয়ে যেতে পারে ফ্রেন্ড ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার পরিশ্রম আপনাকে এখানে উপস্থাপন করতে হবে মানে সব সময় আপনার যে জিনিসগুলো আছে সেগুলোকে এখানে দেখাতে হবে ফ্রেন্ড আপনি একটা জিনিস সব সময় আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে সেটা হলো যে কোনো ধরনের কপি এখানে করা চলবে না আপনি যদি কোনো কিছু আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে আপনি বানাতে চান তাহলে সেটা আপনি এখানে বানাতে পারেন আপনি রিউজ কন্টেন্ট আপনার চ্যানেলে যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা প্রাইভেট আনলিস্টেড না করে সেটা সরাসরি আপনার চ্যানেল থেকে ডিলিট করে দিন হলে কি হবে আপনার চ্যানেলটা একসময় সেই রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে তো ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দুটো জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করলাম একটা হলো রিউজ কন্টেন্ট এবং আরেকটা হলো মিক্স কন্টেন্ট মানে মিক্সড বলে তো আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড করি এবং রিউজ কন্টেন্ট হলো আমরা কারোর কোনো কন্টেন্ট কপি করে আমাদের চ্যানেলে আমরা বসিয়ে সেখানে আমরা পয়সা ইনকাম করার চেষ্টা করে থাকি তো ফ্রেন্ড এই দুটো জিনিস আপনাকে করতে হবে একটা হলো আপনার যে রিউজ কন্টেন্ট আছে সেটাকে প্রাইভেট আনলিস্টেড না করে সেটাকে সরাসরি ডিলিট করে দিতে হবে আপনার চ্যানেল থেকে তো ফ্রেন্ড আশা করি ভিডিওটির মাধ্যমে বিষয়গুলি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনি যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান এবং আপনি যদি মনে করেন ভিডিওটা অন্য কারোর উপকারে লাগতে পারি তাহলে অবশ্যই ভিডিওটা আপনি এখানে শেয়ার করতে পারেন এবং সবশেষে একটাই কথা বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ